হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আইপ্রিন তো এই মুহূর্তে বলিউডের সব থেকে বড় আপডেট নিয়ে এখন কথা বলবো সেটা হচ্ছে ডন থ্রি অ্যানাউন্সমেন্ট ডন থ্রি নিয়ে এখন অব্দি অফিসিয়ালি কোনো কিছুই জানা যাচ্ছিলো না সবটাই ভেতরকার খবর আসছিল এবং সেটা অনেক গুজবও ছিল অনেকে অনেক কথা বলছিল না রকম আপডেট সামনে আসছিল তো আজকে কিন্তু প্রোডাকশন হাউসের তরফ থেকে প্রথম কিন্তু অফিসিয়ালি ঘোষণা করা হলো যে তারা ডন থ্রি প্ল্যান করছে ডন থ্রি কিন্তু শীঘ্রই আসছে এবং ডন থ্রির আজকে অ্যানাউন্সমেন্ট হয়েছে একটা মোশন পোস্টারের মাধ্যমে যেটা তারা না তারা পোস্ট করেছে এবং সেখানে আমরা একটা মানে বিজিএম শুনতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে মানে ডনের যে গানটা আর কি মে কন হু বলে যে গানটা আর কি যে ডন সেটার একটা বিজিএম কোথাও গিয়ে বাজছে এবং তার সঙ্গে সঙ্গে থ্রি বলে লেখা এবং ডনের যেরকম কালার ক্রিডিংটা থাকতো একটা বেশ লাল লাল মতো সেটাও রয়েছে তো এটা তো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডন থ্রি অ্যানাউন্সমেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই এবার কথা হচ্ছে এই সিনেমাটা কিন্তু প্রথম থেকে হবে কি না হবে না এরকম একটা কোনো প্ল্যানিংই ছিল না যেটা খবর আসছে মানে রণবীর সিং করবে কি ডন থ্রি বা এস আর কে করবে ডন থ্রি এমন কিছু প্ল্যানিং তাদের ছিল না তারা ভাবছিল জিনিসটা করবো কাকে নিয়ে করবে তারা কিন্তু অফিসালি কিছু ভাবেনি এসেরকে ডিজেক্ট করে দিয়েছিল কারণ এসের ডাঙ্কি শুটিংয়ে ব্যস্ত থাকবে মানে রয়েছে অলরেডি জাপানের প্রোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত রয়েছে প্রমোশনে ব্যস্ত থাকবে তো যে কারণে তার পক্ষে টাইম দেওয়া সম্ভব না বলেছিল এবার তারপর কাকে নিয়ে করবে তারা ভাবেনি তাদের চয়েসের মধ্যে ছিল রণবীর সিং এবং তারা এটাও ভেবে রেখেছিল যদি রণবীর সিং এর রকি ও প্রেম কাহিনী দিয়ে বক্স অফিসে কামব্যাক করতে পারে তাহলে সিনেমাটা তাকে অফার করা হবে নাহলে শাহরুখ খানের জন্য ওয়েট করা হবে মানে ব্যাপারটা হচ্ছে এরকম শাহরুখ খান যখন অন্যান্য সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত থাকবে তখন রণবীর সিংকে দিয়ে ডনথ্রী করানো হবে যদি রণবীর সিং বক্স অফিসে সাফল্য পায় এবার আমরা জানি রকে প্রেম প্রেমকানি দুর্দান্ত বক্স অফিস পেয়েছে তো এই মুহূর্তে বক্স অফিসের রীতিমতো সফল এই সফলতাটাকে কাজে লাগাবার জায়গাতেই এখন কিন্তু ডন্থ্রি অ্যানাউন্সমেন্ট হতে চলেছে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে রণবীর সিংই করতে চলেছে এবং এটা মানে আমরা এখন চাইলেই বলতে পারি জঘন্য হবে যা ইচ্ছা হবে পুরো রে স্ত্রী হয়ে যাবে এবং অনেক কথা আমরা বলতে পারি কিন্তু এখানে একটা কিন্তু আছে

কোথাও গিয়ে এই সিনেমার কোনো ক্লাইম্যাক্স বা কোনো একটা জায়গাতে শাহরুখ খানের এই ডন চরিতার মানে ডন চরিত্রটা আসবে তারপর এদেরকে নিয়ে একটা ডনের সিনেমেটিক ইউনিভার্স কিন্তু করার কিন্তু প্ল্যান করা হচ্ছে এমনটাই কিন্তু খবর যেমন স্পাইডারম্যানের ক্ষেত্রে হলো নো এ হোম যেটা হল কি হয়েছিল যে অনেকগুলো স্পাইডারম্যানের জায়গায় হলো তো এখানে কিন্তু এরকম একটা প্ল্যান করা যে ডন শাহরুখ খানের চরিত্রটা সেটাই কিন্তু রিপ্লেস করা হচ্ছে না ওটা যেমন থাকার থাকবে হয়তো এই সিনেমায় একটা ক্যামিও থাকতে পারে আর শাহরুখ খান যখন ফ্রি থাকবে তখন তাকে নিয়েও ডন আনা হবে এইভাবে কিন্তু দুজনকে নিয়ে কিন্তু ডন সিরিজটা কিন্তু এগোবে তো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা আজকে দেখলাম আমার এক কথায় দুখড় লেগেছে একটা এক্সাইটমেন্ট কাজ করছে কোথাও এবং ফারান আক্তার খুব বড়ো করে প্ল্যানিং করছে এটা নিয়ে এটা বিরাট কিছু হবে এর আগে বিভিন্ন রকম খবর আসছিল যে অমিতাভ বচ্চন এও থাকবে যদি সেটাও হয় যদি তিনটে ডন কি আমরা এই সিনেমায় দেখতে পাই তাহলে আই থিঙ্ক তার থেকে বেটার কিছু তো হবে না এবার দেখা যাক কী হয় এটা একটা এটুকু বলতে পারি এটা একটা সিনেমেটিক ইউনিভার্স হতে চলেছে যেটা বিরাট বড় একটা কিন্তু অ্যানাউন্সমেন্ট মানে এটা যদি হয় আগুন লাগিয়ে দেবে এবং রণবীর সিং যদি করেও তাও চলবে কারণ এটাকে সিনেমেটিক ইউনিভার্স হিসেবে আনা হচ্ছে তো বুঝতে পারছেন তো কী হবে তো দেখা যাক কী হয় তোমরা কতটা এক্সাইটেড নে অবশ্যই জানিও আর যদি চ্যানেলটা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কোথাও দেখতে পাবে না অ্যানাউন্সমেন্টটা অলরেডি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছে ওখানে গিয়ে দেখো ওখানে গেলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট দেখতে পেয়ে যাবে তো এটাই ছিল মোটামুটি আজকের ভিডিও চ্যানেলটার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেখবে লাইক এখনও তো বাই টেক কেয়ার সবাই ভালো থেকে সুস্থ হবে নমস্কার আবার দেখা হবে টিক কেয়ার ততক্ষণের জন্য বাই অ্যান্ড বাই আবার দেখা হবে নমস্কার টেক কেয়ার